মজরুতুল মন আজকে আমরা ফরাসি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ভাব শিখব সেগুলো হলো এক বা টু ভিভার এবং আব বা টু হ্যাভ এই দুইটি ভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ফরাসি ভাষার যত টেন্স আছে সেগুলোর প্রায় সবগুলো গঠিত হয় এই দুটির যে কোনো একটি ভার দিয়ে সুতরাং আপনারা যারা এই ভাষাটি নতুন শেখা শুরু করেছেন তারা অবশ্যই এই দুটি ভার খুব ভালোভাবে শিখবেন লেটস গে স্টার্ট এথ বা টু বি ভার্ড ইংরেজিতে যেমন টু বি ভার্ড থেকে আমরা পাই এম ইজ আর ওয়াজ ওয়ার ঠিক একইভাবে ফ্রেঞ্চে এই এথ ভার্ড থেকে সে এগুলো গঠিত হয়ে থাকে যেমন জসুই জসুই আই এম চুয়ে চুয়ে ইওয়ার ইল এল অনে হি ইজ শি ইজ ওয়ান ইজ ইল এল অনে হি ইজ শি ইজ ওয়ান ইজ নু সম নু সম উই আর ভুজেট ভুজেট ইউ আর ইল দে আর ইল সল দে আর আর আমরা প্রনাউন যে ভিডিওতে কথা বলেছি সেখানে বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইল এবং এল এবং থার্ড পারসন রুরাল নাম্বার ইল এবং এল এই দুইটার প্রোনাউন্সিয়েশন সেম বাট স্পেলিংটা ডিফারেন্ট এখন আমরা দেখবো এই এথ ভার্ব বা টু বি ভার্বের কিছু ব্যবহার আইডেন্টি প্রকাশের ক্ষেত্রে এই ভাবটি ব্যবহার হয়ে থাকে যেমন জসুই এ তুদিও জসুই এতু দিও আই এম এ স্টুডেন্ট এলে মেথসা এ লে মেতা শি ইজ ডক্টর নুসম ফুসম ফ্যার ব্রাদার্স লোকেশন বলার ক্ষেত্রে আমরা এই ভাবটি ব্যবহার করতে পারি যেমন লাগ এ ফ্যাদো লেকল লাব্লিও ত্যাক এ ফ্যাদো লেকল দ্য লাইব্রেরি ইজ নিয়ার দ্য স্কুল লেকলে সুখ লা তাব্ল লেকলে sont sur la table the keys are on the table feelings by states pokasher il est content aujourd'hui il est content aujourd'hui he is happy today ils sont fatigués ils sont fatigués they are tired description c'est une belle journée. it's a beautiful day c'est un bel it's a beautiful day les fleurs sont rouges the flowers are red. Les fleurs sont rouges. The flowers are red. Les fleurs est a third person plural number. That's why. So, occupation. Vous êtes professeur, n'est-ce pas? Vous êtes professeur, n'est-ce pas? You are a teacher, aren't you? Ils sont journalistes. Ils sont journalistes. They are journalists. Time. থাইম বলার ক্ষেত্রেও আমরা এই ভাবটি ইউজ করতে পারি যেমন ইজ ইট কেলিল কেলস ইজ ও ক্লোক ইন দ্য ইভিনিং সো এই সকল ক্ষেত্রে আমরা এই টু বি ভার বা এথ ভারটি ব্যবহার করতে পারি এখন আমরা আভোয়াক ভার বা টু হ্যাভ ভার্ভ এইটার কনজুগেশন এবং এর ব্যবহারগুলো দেখব আভোয়াক বা টু হেভ জে আই হেভ চুৱা ইউ হেভ ইল অনা হি হেজ শ্বি হেজ অ হেজ নুজাভ উই হেভ ৱুজাভে ইউ হেভ ইল জো এল জো দে হেভ দে হেভ ওৱান ছেকেণ্ড জে জে আই হেভ চুৱা চুৱা ইউ হেভ ই অনা হি হ্যাজ শি হ্যাজ ওয়ান হ্যাজ নু জাভো নু জাভো উই হ্যাভ ভু আভে ভু আভে ইউ হ্যাভ ইল জঁ এল জঁ ইল জঁ এল জঁ দে হ্যাভ এখন আমরা এই হ্যাভ ভাবের কিছু ব্যবহার দেখব প্রথমেই পজিশন বোঝাতে এই ভাবটি ব্যবহার হয়ে থাকে যেমন জে আশা জে আশা আই হ্যাভ এ খ্যাট এল আ উন বেল মেজো এল আ উন বেল মেজো শি হাজ আ বিউটিফুল হাউস বয়স বোঝানোর ক্ষেত্রে আমরা ইংরেজি ভাষায় বি ভার ব্যবহার করে থাকি যেমন আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড এখানে এম টি হচ্ছে বি ভার বাট ইন ফ্রেঞ্চ বয়স বলার ক্ষেত্রে ফ্রেঞ্চ ভাষায় হ্যাব ভার ব্যবহার করতে হয় যেমন চুয়া ভাঁত চুয়া ভাঁত ইউ আর টোয়েন্টি ইয়ার্স ওল্ড এটার লিটারাল মিনিং হচ্ছে ইউ হ্যাভ টোয়েন্টি ইয়ার্স দ্যাট মিনস ইউ আর টোয়েন্টি ইয়ার্স ওল্ড ইলা থন সাইক ইলা থন থনসাইক হি ইজ থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড কিছু এক্সপ্রেশন বলার ক্ষেত্রে এই হ্যাভ ভার্বটি ব্যবহার হয়ে থাকে যেমন জে ফা জে ফা আই এম হাঙ্গরি আমরা ইংরেজিতে এটা বি ভাব ইউজ করে থাকি বাট ফ্রেঞ্চ ভাষায় হ্যাভ ভাব ব্যবহার করতে হবে এলা সোয়াফ Elle a soif. She is trusty. Nous avons peur. Nous avons peur. We are afraid. Obligations or responsibilities. J'ai un devoir à faire. J'ai un devoir à faire. I have homework to do. Ils ont des responsabilités au travail. Ils ont des responsabilités au travail. They have responsibilities. অ্যার্ক হেলথ যেমন ইলা মাল আলাতে ইলা মাল আলা তেত শেহাজা হেডেক নুজাভো দোলা ফিএভ নুজাভো দোলা ফিএভ উই হ্যাভ আ ফিভার ঠাইম বলার ক্ষেত্রে যেমন কেল আতু কেল আতুট ঠাইম ডু ইউ হ্যাভ ইল জোঁ গেভু আিদি ইল জোঁ গেভু আমি দি অ্যাপয়েন্টমেন্ট অ্যাট নন তিন মাস মেয়াদি ফরাসি ভাষার ক্র্যাশ কোর্সে ভর্তি চলছে ভর্তি নিশ্চিত করতে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা প্রতি মাসেই আমাদের এই কোর্সটি অফার করে থাকি আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে ফার্স্ট কমেন্টে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন